আচ্ছা আমরা 10 নম্বর সিনটা দেখি। দেখেন এখানে গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড আছে, এই লিজেন্ডটা সবার মনে আছে তো? গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড অর্থাৎ বডি টাইপস এতক্ষণ আমরা পড়ছিলাম, অর্থাৎ দেহের আকৃতি বিকৃতি বা কি ধরনের দেখতে অ্যাপিয়ারেন্সটা আর কি, দেহের আকার আকৃতি, তাই না? তাহলে এখন ডেভিয়েট করবে, তার মানে গট ক্যারিড অ্যাওয়ে এখন বডি টাইপ থেকে কিছুটা ডেভিয়েট করবে, বাট নানদেলেস দূরবর্তী হলেও পেরিফেরালি হলেও কি রিলেটেড। তাহলে আমরা দেখি সিনুই, দেখেন আমরা কিন্তু সিনুইটা শিখেছি, সেটার থেকে এখন নিয়ে ওরা স্ট্রিং বানাবে। সিনুইর দেখেন ডায়াবলিক ডুও লিজেন্ড আছে। ডায়াবলিক ডুও মানে কি, যারা নতুন তাদেরকে বলে দিই, ডায়াবলিক ডুও হচ্ছে এই দুটো ওয়ার্ড দেখতে শুনতে একই রকম, কাছাকাছি, বাট মিনিং হবে কমপ্লিটলি ডিফারেন্ট। আর দেখি সিনুয়াস অ্যাডিটিভ, সিনুই মনে হচ্ছে ব্রাউনি, এর আগে আমরা শিখেছিলাম, মানে হাট্টা গোট্টা মাসেল যার আছে, ধরেন এটা যদি বডি হয় একটা লোকে, এই হচ্ছে তার মাসেল, ঠিক আছে, বিশাল মাসেল, এটা যদি একটা বডিগার্ড হয়, আঁকিয়ে দিলাম, এই যে মাসেল আমরা দেখছি না কি বিশাল মাসেল, যারা বডি বিল্ডার তাদের কি হয় এরকম, তাদের সিনেমই ফিগার হবে, পেশিবহুল মাসেল থাকবে। তাহলে এটা ডায়াবলিক ডুও সিনুয়াস, অর্থাৎ এ আবার হচ্ছে ভগ্ন স্বাস্থ্য, দুর্বল, সিনুয়াস হচ্ছে দুর্বল। তাহলে কি বলতে পারেন, একটা উদাহরণ দেই, যে মাই ফ্রেন্ড ইজ ভেরি অফ সিনুয়াস নেচার, মাই ফ্রেন্ড ইজ অফ সিনুয়াস নেচার, অর্থাৎ তার নেচারটা দুর্বল চিত্ত একটা মানুষ, সে দুর্বল চিত্তের, অথবা সে দেখতেও সিনুয়াস, তার আকার আকৃতি খুবই দুর্বল, ভগ্ন স্বাস্থ্য, স্বাস্থ্য এত ভালো না, হালকা পাতলা। অ্যাসকিউ কি হবে, দেখেন অ্যাডজেক্টিভ, যেহেতু সব ইকুয়াল আছে সবই অ্যাডজেক্টিভ, এটা আর লেখা লাগে না। ওয়ঙ্কি, ওয়ঙ্কিটা ইম্পর্টেন্ট, এটা পাবেন, বিল্ডিংয়ের ক্ষেত্রেও ওয়ঙ্কি বলা হয়, অর্থাৎ মানে আরে ভেঙে পড়বে পড়বে ভাব, ওয়ঙ্কি বিল্ডিং, দ্যাট বিল্ডিং ওয়াজ এ ভেরি ওয়ঙ্কি ওয়ান, অর্থাৎ ওই বিল্ডিংয়ে গিয়েছি সে পাকিস্তান আমলের বিল্ডিং, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে, সো ওইটা দিয়েও মনে রাখবেন। বডি যদি ওয়ঙ্কি হয়, অর্থাৎ কি ভগ্ন স্বাস্থ্য, ওয়ঙ্কি অ্যাসকিউ, তাই অ্যারায়, এখানে দেখেন উচ্চারণটা কী হবে, অ্যারায়, ডাব্লিউ আর ওয়াই, অ্যারায়, ইকুয়াল আছে ওয়ঙ্কির, অর্থাৎ কি বাঁকা শরীর, মানে ভগ্ন স্বাস্থ্য, হালকা পাতলা, যা বলতে পারেন। এখন দেখেন সেকেন্ড ব্র্যাকেট আছে, অর্থাৎ সেকেন্ডারি মিনিং হবে অ্যারায় থেকে, দেখেন অ্যামিস হে ওয়ায়ার, হে ওয়ায়ারটা ইনফর্মাল বাট অ্যামিসটা ফর্মাল, অর্থাৎ অ্যারায়ের আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে যখন কোনো আপনি ভুল হচ্ছে, কোনো একটা ভুল হচ্ছে, মিস্টেক হচ্ছে, হে ওয়ায়ার হচ্ছে ইনফর্মাল, কিন্তু এটা বোঝায় কোনো পিসি যখন ম্যাল ফাংশন করে, ব্রোকেন, হি ওয়েন্ট হে ওয়ায়ার, অর্থাৎ সে পাগল হয়ে গেছে, অথবা দ্য পিসি, মাই কম্পিউটার ওয়েন্ট হে ওয়ায়ার, অর্থাৎ ব্রোকেন, অথবা বাগড, কোনো একটা ভুল হচ্ছে, তা আর মানুষ যদি হে ওয়ায়ার হয়, অর্থাৎ সে পাগল হয়ে গেছে, আরে ওর ম্যাল ফাংশন হচ্ছে, মাথা ঠিক নেই, হে ওয়ায়ার। অ্যামিস হচ্ছে বোঝাচ্ছে যে ইটস আ, ইট উইল বি আ মিস, অর্থাৎ মিস দিয়ে মনে রাখবেন, মিসিং বলি না, অর্থাৎ কোনো কিছু মিসিং থাকলে সেটাকে বলবো অ্যামিস, কোনো একটা ভুল ত্রুটিপূর্ণ কোনো কিছু হলে অ্যামিস বলবো, মিসিং দিয়ে মনে রাখবেন যে কোনো একটা পার্ট হচ্ছে মিসিং, হ্যাঁ, তা এই ঘটনাটির মধ্যে সবই ঠিক আছে, কিন্তু সামথিং ফিলস ভেরি অ্যামিস, এই সেন্টেন্সটা লিখে রাখবেন, তাহলে কি বুঝবেন যে কোনো একটা ঘাটতি আছে, কেমন জানি খটকা লাগছে, তাহলে বলবেন অ্যামিস, এটা কিন্তু অ্যাডভার্ব, নট ইভেন অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, কিছুটা অ্যাডজেক্টিভও বোঝা যায় যে ভুল ত্রুটিপূর্ণ, বাট অ্যাডভার্ব মানে হচ্ছে জিনিসটা এক্সটেন্ড, মানে মডিফাই করে, পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে, অ্যাডভার্বিয়াল কিন্তু শুধু ভার্বকে করবে না, আপনার পুরো সেন্টেন্সকেও মডিফাই করে, যেমন দি এন্টায়ার ইনসিডেন্ট লুকড ভেরি অ্যামিস, মানে কি পুরো এন্টায়ার ইনসিডেন্টকে আপনি বলছেন অ্যামিস, লুকড ভেরি অ্যামিস, তাহলে লুককে এটা মডিফাই করছে, তাহলে এটা অ্যাডভার্ব না,
এটা দেখতে মনে হচ্ছে কিছু একটা খটকা লাগছে, সো লুকড, লুককে এখানে মডিফাই করছে। সো দি এন্টায়ার ইনসিডেন্ট লুকড ভেরি অ্যামিস টু মি, আমার কাছে কিছুটা খটকাপূর্ণ লেগেছে। সো এজন্য এটা অ্যাডভার্ব। আচ্ছা, অ্যারায় তাহলে বুঝতে পারলেন যে অ্যারায় হচ্ছে, একটা হচ্ছে বডি শেপের ক্ষেত্রে বোঝা যাবে যে ভগ্ন স্বাস্থ্য, আবার আরেকটা সেকেন্ডারি মিনিং হতে পারে যে কিছুটা ভুল ত্রুটিপূর্ণ কোনো একটা সিস্টেমকে আমরা বলবো অ্যারায়। তাহলে ককিড, এটা ইনফর্মাল, বোঝাই যাচ্ছে। লপসাইডেড অ্যাডজেক্টিভ, কোনো একদিকে যখন ব্যালেন্স বেশি হয়ে যায়, ধরেন দাড়িপাল্লা এদিকে অনেক বেশি ভার, ঠিক আছে, যেটার ব্যালেন্স নাই, মোট কথা ব্যালেন্স একটাতে অনেক বেশি বাঁকা হলে সেটাকে বলবো লপসাইডেড, ঠিক আছে। বেন্ট দিয়ে বুঝতে পারছেন যে বেন্ডিং থেকে বেন্ট এসেছে, বেন্ড মানে কি, মুচড়ানো, দুমড়ানো, মুচড়ানো, বাঁকা করা, তাহলে বেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ করা হয়েছে। বেন্ডের একটা তো আমরা বুঝলাম বাঁকা করা, এটাকে আপনি ভেঙে বাঁকা করলেন, একটা গাছকে আপনি বাঁকা করলেন, বাট আরেকটা মিনিং আছে দেখেন, ডিটারমিন্ড অ্যাডজেক্টিভ। ডিটারমিন্ড মানে কি, দৃঢ় প্রতিজ্ঞ, হি ইজ হেল বেন্ট টু চেঞ্জ হার, সে দৃঢ় প্রতিজ্ঞ, রিজলভড, সে প্রতিজ্ঞা নিছে যে আমাকে চেঞ্জ করবে, আমাকে পরিবর্তন করবে। তাহলে মাই হাজব্যান্ড ইজ হেল বেন্ট, বা মাই হাজব্যান্ড ইজ বেন্ট ফর চেঞ্জিং মি, আমাকে চেঞ্জ করার জন্য মাই হাজব্যান্ড হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। তো এই মিনিংটা ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, বেন্ট। অ্যাকুইলাইন, অ্যাকুইলাইন হচ্ছে এরকম বাঁকাচাকা যদি হয় তাহলে বলবেন অ্যাকুইলাইন। টর্চুয়াস, এই যে ঢেউ খেলানো, একই মিনিং, দেখেন ইকুয়াল আছে, ঢেউ খেলানো হলে বলবেন টর্চুয়াস। তাহলে উদাহরণ কী হবে, ঢেউটিন বলবেন, উই হ্যাভ এ আওয়ার ভিলেজ হোম, আমাদের বাসার, গ্রামের বাসা কী হয়, টর্চুয়াস ঢেউটিন আছে, ছাদ হচ্ছে, রুফ হ্যাজ এ ভেরি টর্চুয়াস কি শেডিং, বা ঢেউটিনের ইংলিশ কী হবে আমি ঠিক জানি না, টর্চুয়াস। তাহলে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে কীরকম ঢেউ খেলানো হতে পারে। নার্লড, এটার উচ্চারণ হচ্ছে GNARLED, উচ্চারণ হবে নার্লড, ঠিক আছে, জিটা উজ্জ থাকবে। নার্লডের একটা মিনিং তো ওই যে টর্চুয়াস, অর্থাৎ এরকম ঢেউ খেলানো, বাঁকা, ঠিক আছে। গিট মারাও বোঝাবে, বোঝানো যাবে, গিট মারলে যেরকম হচ্ছে ই থাকে। আরেকটা মিনিং দেখেন, হি লুকড ভেরি নার্লড, অর্থাৎ ওয়েদার বিটেন, লেখা আছে বইয়ে, ওয়েদার বিটেন মানে যে রাগেড একটা লুক, আপনি সারাদিন রোদে পুড়ে যখন ঘরে ফিরে কৃষক, তখন তার লুকটা কেমন হবে, রোদে পোড়া একটা ওয়েদার বিটেন একটা অ্যাপিয়ারেন্স, অর্থাৎ রাগেড, রাগেড হচ্ছে দেখেন আমি লিখে রেখেছি, খুবই বিধ্বস্ত একটা তার লুক থাকবে। তাহলে হি লুকড ভেরি নার্ল টু মি, টায়ার্ড, এক্সস্টেড, ভালো একটা সিনোনিম। ইকুয়াল টু আরেকটা দেখেন, ক্রুকেড, এগুলো সবই ইনফর্মাল ওয়ার্ড। সার্পেন্টাইন, ক্রুকেড মানে হচ্ছে জাস্ট বাঁকা, এই যে এরকম যদি হয় বাঁকা, এই সোজা হতে হতে ভেঙে গেছে বাঁকা, এই যে ক্রুকেড, কোনো কিছু মুচড়ে দেওয়া, ক্রুকেড। সার্পেন্টাইন তো বুঝতেই পারছেন, সার্পেন্ট থেকে এসেছে, সার্পেন্ট মানে হচ্ছে সাপ, এই যে সাপ, নাগিন, নাগিন, এই হচ্ছে সাপ। তাহলে সার্পেন্টাইন মানে কি, সাপের মতো বাঁকা, সাপ যখন এই যে এইভাবে এইভাবে ঢেউ খেলিয়ে যখন মানে ই হয়, অগ্রসর হয়, তাহলে বলবেন হি মুভড লাইক এ সার্পেন্টাইন ফিগার, অর্থাৎ সে আঁকাবাঁকাভাবে দৌড়ে গেছে, আমি ধরতে পারিনি, হি রায়ান লাইক এ সার্পেন্টাইন, সে সার্পেন্টাইনের মতো, এটা অ্যাডজেক্টিভ যদিও, এটা কিন্তু সার্পেন্ট হচ্ছে নাউন, আর সার্পেন্টাইন হলে বুঝতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে হি র্যান ইন এ সার্পেন্টাইন ওয়ে, অর্থাৎ সাপের মতো এরকম এগিয়ে বেঁকিয়ে পালিয়েছে, আমি ধরতে পারিনি। উইগলি, এ বুঝতে পারছেন এটার মতো, উইগল, উইগল করা, উইগল আউট, কোনো একটা ঘটনা থেকে ইউ ক্যান উইগল আউট, অর্থাৎ তুমি কোনো একটা বাজে সিচুয়েশান থেকে কীভাবে তুমি পার পেয়ে গেলা, সেটাকে বোঝাচ্ছে, এরকম হচ্ছে বাইং মাসের মতো পার পেয়ে যাওয়া, সে এই এই মেটাফোরিক ইউজ থেকে এসেছে আর কি, এই যে এরকম বাঁকা করে ঢেউ খেলানো। রিগলি অ্যাডজেক্টিভ, এটাও একটাই, রিগল থেকে রিগলি এসেছে, অর্থাৎ এরকম তার শেপ হচ্ছে উলের কাটার মতো, এরকম রিগল হচ্ছে ভার্ব, ভার্ব থেকে আমরা অ্যাডজেক্টিভ করলাম রিগলি। আচ্ছা, রাইদ, রাইদ মানে হচ্ছে ব্যথায়, যন্ত্রণায়, শরীর মোচড়ানো, আমরা যখন খুব ব্যথায় থাকি শরীর, তখন কী করি আমরা,
একটু এদিক ঘুরি ওদিক ঘুরি, পাশ কাটি, বিছানাতে শুয়ে শুয়ে আমরা যন্ত্রণায় কাতরাই, এই ওয়ার্ডটা আমার খুবই প্রিয় ওয়ার্ড। এই ওয়ার্ডটা খুবই সুন্দর ওয়ার্ড এবং এটা অনেক আসে, মানে যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি এটা খুবই সুন্দর করে লিখতে পারবেন, উচ্চ মার্গীয় লেখা আপনার এটা ইউজ করতে পারবেন এবং অনেক মার্কস আসবে। আপনি যদি লিখেন যে মাই মম ওয়াজ রাইদিং ইন পেইন, এটাকে বলা হয় রাইদিং ইন পেইন, এটা একটা ফ্রেজই আছে বলতে পারেন, রাইড ইন পেইন, ব্যথায় যন্ত্রণায় কাতরানো, কোকানো, শরীর কুকুরে যাওয়া, বলতে পারেন মাই মাদার ওয়াজ রাইদিং ইন পেইন ওয়েন শি হ্যাড দ্যাট ফিভার, যখন তার জ্বর হয়েছিল মা হচ্ছে যন্ত্রণায় কাতরাচ্ছিল, অথবা শি ওয়াজ রাইদিং ইন পেইন ওয়াইল গিভিং দি চাইল্ড বার্থ, হ্যাঁ মানে তার প্রসব যন্ত্রণায় শি ওয়াজ রাইদিং ইন পেইন। আচ্ছা স্লিদার, স্লিদারিন, আপনি হ্যারি পটার দেখেনি এরকম কোনো ব্যক্তি আছে? ওটাকে স্লিদারিন একটা আছে তাই না, স্লিদারিন, ওই স্লিদারিন কেন বলা হয় বলেন তো? মানে বুঝাচ্ছে তুমি সাপের মতোই বিষাক্ত এবং আনট্রাস্টওয়ার্দি, সাপকে যেমন বিশ্বাস করা যায় না, যে কোনো সময় ফোনা তুলে কামড় দিবে, তাহলে স্লিদারিন ওখানে একটা ইভিল একটা গ্রুপ ছিল, মানে ক্লাস ছিল, ওটা কিন্তু ভালো বোঝাতো না। তো এখানে স্লিদার হচ্ছে ভার্ব, অর্থাৎ সাপের মতো যখন তুমি আঁকে বাঁকে এরকম কোনো শেপ করে কিছু করবা, সেটা আপনি সাঁতরাতে পারেন, আপনি হাঁটতেও পারেন, দৌড়াতেও পারেন, কিন্তু সেটা হতে হবে কি সাপের মতো। আপনি হতে পারে সমুদ্রে আপনি সাঁতরাচ্ছেন এইভাবে ভাবে, আই ডোন্ট নো, অনেক আছে না সাঁতারের প্রতিযোগিতায় দেখবেন বিভিন্ন বাটারফ্লাই বিভিন্ন আছে, ওদের টাইপের সাঁতরানো আছে। তো স্লিদার মানে বুঝতেই পারছেন সাপের মতো, হি স্লিদার্ড অ্যাওয়ে, মেটাফোরিক ইউজ হয়, হি স্লিদার্ড অ্যাওয়ে, সে পালিয়ে গেছে সে ঘটনাস্থল থেকে, হি স্লিদার্ড অ্যাওয়ে আফটার দ্যাট টেরোরিস্ট অ্যাট্যাক, দি টেরোরিস্ট স্লিদার্ড অ্যাওয়ে, কোনোভাবে সে চিপাচাপাদি পালিয়ে গেছে। স্কোয়ার্ম, স্কোয়ার্ম হচ্ছে, দেখুন উচ্চারণটা দেখুন, স্কোয়ার্ম, এটাও সুন্দর ওয়ার্ড, এটা হচ্ছে একটা মিনিং হচ্ছে যে ইকুয়াল আছে স্লিদার, অর্থাৎ পোকার মতো, একটা পোকা, কেঁচো, কেঁচো খুব ভালো উদাহরণ, কেঁচোকে চিন্তা করেন এখনই আপনার গা কেমন ঘিনঘিন করবে তাই না, কেঁচোর মতো যখন আপনি, ইউ স্কোয়ার্মড লাইক এ ইনসেক্ট হতে পারে। তারপরে কি আরেকটা মিনিং হচ্ছে লজ্জা পাওয়া, আমি অস্বস্তিতে আই ওয়াজ স্কোয়ার্মিং, তাহলে কি আমার অস্বস্তি বোধে আমি পুরা স্কোয়ার্ম হয়ে গেলাম, আমি সংকুচিত হয়ে গেলাম, সেটাও একটা ভালো মিনিং স্কোয়ার্ম। আচ্ছা আমরা দেখি এখন স্বাদ অথবা সুয়েদ, হ্যাঁ স্বাদও বলতে পারেন সুয়েদও বলতে পারেন, সুয়েদিংটা বেশি বেশি ভালো শোনা যায়, সুয়েদিং, সুয়েদিং হচ্ছে আপনার সুইপিংয়ের সাথে কনফিউজ করবেন না, সুইপিং উইন, যে ধরেন আপনি বললেন যে আওয়ামী লীগ জিতেছে সুইপিং উইন, অর্থাৎ ঝাড়ুদারের মতো, মানে এমন জিতা জিতেছে, ল্যান্ডস্লাইড বলবো, একদম ঝাড়ু দিয়ে সব ভোট নিয়ে নিয়েছে, সেটাকে আমি ওভাবে মনে রাখতাম, সুইপিং মানে তো মানে একদম পুরো ঝাড়ু দিয়ে সব ভোট সে তুলে নিয়েছে, তাহলে কি বলবো সুইপিং, বাট ওটার সাথে এটা গুলিয়ে ফেলবেন না, আমার এই ভুলটা হতো। এটা হচ্ছে সুয়েদ, অর্থাৎ র্যাপ আপ করা, র্যাপ আপ, আমরা বার্থডে গিফট যখন র্যাপিং করি না তাহলে কোনো কিছুতে মুড়ানো, তাহলে সুয়েদিং মানেও হচ্ছে মুড়ানো, তাহলে কি বলবেন হি ওয়াজ সুয়েদ, সুয়েদ ইন পেইন হতে পারে, হি ওয়াজ সুয়েদিং ইন পেইন, সে ব্যথায় মোড়ানো ছিল এবং তার শরীরটা সে আরও কী করলো, আড়ষ্ট করে ফেললো, তাহলে কি স্কোয়ারমের দেখেন ইকুয়াল, তার মানে কি সিনোনিম, সুয়েদ রাইড ইন পেইন, ব্যথা পাচ্ছে, ব্যথাতে সে, ব্যথা দ্বারা মোড়ানো এবং সে ব্যথাতে দুমড়ে মুচড়ে শরীর কুকুরাচ্ছে। কনভলিউট ভার্ব তাই না, কনভলিউট, কনভলিউটেড যদি থাকতো তাহলে কি বোঝাতেন, কুণ্ডলি পাকানো, কয়েল দিয়ে মনে রাখবেন, কয়েলে যেরকম প্যাঁচ হয় এই যে কয়েল, ঠিক কয়েলের মতো কনভলিউটেড, তোমার এই টুইস্ট প্লট, তোমার এই নাটকের টুইস্ট হচ্ছে খুবই কনভলিউটেড, অর্থাৎ তোমার নাটকে সাসপেন্স নাটক বানাচ্ছেন, আপনি একটা থ্রিলার মুভি বানাচ্ছেন, তাহলে প্লট খুবই কনভলিউটেড, অর্থাৎ খুবই জটিল, কুণ্ডলি পাকানো, কিসের মধ্যে কি সবাই হারিয়ে যায়, এত টুইস্ট আছে, এত ভিলেন, এত হিরো, তো এই তাহলে কী হবে কনভলিউটেড, জটিল, কুণ্ডলি পাকানো, ঠিক আছে।
তাহলে রেসল, রেসল কি? রেসল মানে আমরা জানি যে কুস্তি করা, সেটা ঠিক আছে যখন আপনি সত্যি সত্যি কুস্তিগির কুস্তি করছে। আরেকটা কি, যে কোনো কিছু থেকে ইউ রেসলড আউট, অর্থাৎ আপনি স্ট্রাগল করে বের হয়ে আসলেন, অনেক লোকজনের ভিড়ে ইউ রেসলড আউট, অর্থাৎ লোকজনের ভিড় থেকে আপনি কি সব মারামারি যুদ্ধ করে আপনি বের হয়ে আসলেন। ঈদের বাজারে কি করি আমরা? রেসেল আউট অফ দি মার্কেট, আমরা মার্কেট থেকে বের হতে পারি না এত মানুষ, তাহলে কি একটা যুদ্ধ করে আমাদের বের হয়ে আসতে হয় না? তাহলে উদাহরণটা লিখে রাখবেন, উই রেসেল আউট ফ্রম দি নিউ মার্কেট ইন দি সিজন অফ ঈদ, ঈদের সময় আমরা রেসেল আউট করি। রেঞ্চ ইকুয়াল আছে, তাহলে মিনিং কি একই হবে? রেসেল আর রেঞ্চ ওয়ার্ম, এই যে ভার্ব ওয়ার্ম দেখেন, একদম সত্যি সত্যি পোকা। ওয়ার্ম মানে কি? কেঁচো বা এরকম ইনসেক্টকে ওয়ার্ম বলা হয়। স্কোয়ার্ম দিয়ে মনে রাখবেন, ওয়ার্মরা স্কোয়ার্ম করে, কেঁচো যদি ওয়ার্ম হয় তাহলে সে হচ্ছে স্কোয়ার্ম করে, এরকম কিলবিল করে। তাহলে ওয়ার্ম যদি ভার্ব হিসেবে ইউজ করেন তাহলে কি হবে? আপনি ওই যে এদিক ওদিক ফাঁক ফুঁক দিয়ে আপনি বের হয়ে গেছেন, অনেক বড় একটা ফ্যাসাদে পড়েছিলেন কিন্তু আপনি বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে, ধরেন লিগাল কোনো একটা ব্যাপারে পড়েছেন মামলা, তা আপনি আইনের বিভিন্ন ফাঁক ফোকর বের করে ইউ ওয়ার্মড আউট অফ দি সিচুয়েশন, খুবই বাজে একটা সিচুয়েশন থেকে ইউ ওয়ার্মড আউট, লাস্টে ইডি লাগিয়ে দেবেন। খুবই সুন্দর এবং উচ্চমার্গীয় ইংলিশ, হাই লেভেল ইংলিশ যখন লিখতে যাবেন তারা এটা ইউজ করবে। রাইটার যদি এটা ইউজ করে, যে রিডার সে বুঝবে, যে অনেক নেটিভ রাইটার মানে যারা সত্যি সত্যি নেটিভ স্পিকার তারা এগুলো ইউজ করে, যে ও আই ওয়ার্মড আউট অফ দি সিচুয়েশন, আমি ওই সিচুয়েশন থেকে বের হয়ে এসেছি। আমরা কিন্তু বাংলাতে এটা বলি। টুইস্ট তো আমরা বুঝি, বাঁকা করা, আপনি কিটক্যাট খাচ্ছেন, ভাঙছেন না বাঁকা করছেন, কিছুটা টুইস্ট করা বা কোনো কিছু বাঁকিয়ে দেওয়া। ও হোয়াট ইজ দ্য টুইস্ট অফ ইউর প্লট হতে পারে, তার মানে কি, মানে একটা মোড় আছে যেটা আসলে একটু প্যাঁচ আছে, প্যাঁচ, তাহলে টুইস্ট অফ দি প্লট। আর ভার্ব যদি করেন, আপনি টুইস্ট করলেন, আপনার চুলের ব্যান্ডটাকে আপনি কী করলেন, টুইস্ট করলেন, একটু বাঁকিয়ে দিলেন। ডিস্টর্ট বিকৃত করা, ডিস্টর্ট আমরা সবাই বুঝি, বিকৃত করা, সিম্পল বিকৃত করা, আপনি জিনিসটাকে নষ্ট করে দিলেন, আপনি একটা ভাস্কর্য পেলেন, ভাস্কর্যতে আপনি অনেক বড় একটা হাতুড়ি দিয়ে পিটাইলেন, তাহলে কী হবে, জিনিসটা বিকৃত হয়ে যাবে, একটা হাত ভেঙে যাবে অথবা মুখের নাক ভেঙে যাবে, সেটাকে বলে ডিস্টর্ট করা। তাহলে কি এখান থেকে সেম ওয়ার্ড রুট, এই যে টর্টের ওয়ার্ড রুট হচ্ছে টর্শন, নাউন, তাহলে কি দি অ্যাক্ট অফ টর্টিং, অর্থাৎ বিকৃত করার যে প্রক্রিয়াটা, মানে বাঁকা করার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলবো টর্শন। টর্চুয়োসিটি নাউন হচ্ছে টর্চুয়োসিটি, ইকুয়াল টু দেখেন কন্টরশন, টর্চুয়োসিটি এবং কি কন্টরশন একই, দি অ্যাক্ট অফ কি বাঁকা করা, কন্টরশন কি যত ধরনের আপনি মানে মুচড়াচ্ছেন, টর্শন আমরা শিখেছিলাম কিন্তু সায়েন্সের ক্ষেত্রে, তাই না, স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ইউজ হয়, যে একটা রাবারকে কতদূর টানা যায়, কতদূর বিকৃত করা যায়, তাহলে ওইখান থেকে বলো দি টর্চুয়োসিটি অফ এ রাবার, দি কন্টরশন অফ এ রাবার। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, আমরা নেক্সট ভিডিওতে পরের স্ট্রিংগুলো দেখবো।